আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলোর সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রিয় দর্শক বৃহস্পতিবার দিন বা রাতে এই আমলটি করলে আপনি আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন এবং মনের সব ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক হজরত আকরামা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে দুই রাকাত নামাজ এভাবে আদায় করে যে প্রথম রাকা আতে সুরা ফাতিহার পর আয়াতুল কুরসি এক শতবার এবং দ্বিতীয় রাকাতে আতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস এক শতবার পাঠ করে এবং নামাজ শেষ করার পর এক শতমার দুরুদুসরি পাঠ করে তবে সে রজব শাহবান ও রমজান মাসে রোজা রাখার সমতুল্য সওয়াব লাভ করবে এবং হাজিদের মতো পূর্ণবান হবে এবং আল্লাহর উপার ভরসাকারীদের মতো পূর্ণ লাভে সমর্থ হবে প্রিয়দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর হজরত আবু হুরায়রার অধিয়ন লহহু তাহালে আনহু হতে বর্ণিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ লহহু আড়াইফুসাল্লাম ইরসাত করেছেন যে ব্যক্তি বৃহস্পতিবার রাতে মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে দুই রাকাত নামাজ এভাবে আদায় করেছে সুরা ফাতিহার পর ফাতি পাঁচবার এবং সুরা ইখলাস পাঁচবার সুরা ফারাক পাঁচবার এবং সুরা নাস পাঁচবার পাঠ করে এবং নামাজ আদায়ের পর আস্তক আস্তকুল্লাহ পনেরো বার পাঠ করে ইহার স্বভাব মাতা পিতার রোহের উপর বুকিয়ে দেয় তাহলে সে পূর্ণভাবে মাতা পিতার হক আদায় করলো এবং আল্লাহর পিয়ারা বান্দা সিদ্দিক ও সমতুল্য মর্যাদা লাভ করতে সমর্থ হল একটু চিন্তা করুন কত গুরুত্বপূর্ণ ও ফজিরাপূর্ণ এই আমল আর পবিত্র রমজান মাসের ফরজ রোজা ছাড়াও প্রিয়নবী সাল আলহিসাল্লাম বিভিন্ন উপলক্ষে বিশেষ বিশেষ দিনে রোজা রেখেছেন এবং তার উন্মকে রোজা রাখতে বলেছেন প্রিয় প্রিয়নবী আলাইহি আলহু বলেছেন সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার মহান আল্লাহর সামনে হাজির করা হয় আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক এটাই আমি পছন্দ করি মুসলিম শরীফের হাদিস অর্থাৎ এই আমল দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম রমজানের ফরজ রোজা বাদেও প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন এই রোজা অনেক হাদিসে মহান আল্লাহ কুদিতে বলেছেন রোজা আমার এবং আমি এর প্রতিদান দেব আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন ইমনি মাজা তিরমিজি ও নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্ল ইরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ জাহান্নামকে তার থেকে বছরের দূরত্বে সরিয়ে রাখবেন জাহান্ন সিলসিলা তু সোহাইহা আর রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আরো বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তহ তার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সম পরিমাণ খন্ডক তৈরি করে দেবেন আর দ্বিতীয় খণ্ড প্রিয় দর্শক ওয়াসাল্লাম আরও বলেছেন রোজা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা আল্লাহ তালাকে বলবে হে আমার রব আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো আর কুরআন বলবে আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম হে আল্লাহ এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো এই এই জানার পরেও কেউ আমলগুলো ছেড়ে দিবে বলে আমার মনে হয় না যদিও কেউ ছেড়ে দেয় তাহলে তার মতো হতভাগা আর কেউই হতে পারে না রাসুল্লাহ সাল্লু আলাইহাম আরো বলেন তখন উভয়ের সুপারিশ কবুল করা হবে অর্থাৎ কুরআন এবং রোজা উভয়ের সুপারিশ কবুল করা হবে সুহান আল্লাহ প্রিয় দর্শক রাসুল সাল আলহ্লাম অন্য এক জায়গায় বলেন নিশ্চয় জান্নাতে রাইয়ান নামের একটি দরজা আছে কেয়ামতের দিন সেখান দিয়ে রোজাদাররা প্রবেশ করবে বোখারি ও মুসলিম শরীফের হাদিস রাসুল্লাহ সাল্লু আলহ্লাম ইরশাদ করেছেন যে রোজা অবস্থায় ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে সহি জামে তাই বৃহস্পতিবার এবং সোমবার দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করুন এই রোজা আপনার সম্মানকে অনেক উঁচু করে দিবে আপনার সম্মান হাজার গুণ বৃদ্ধি করবে এবং এবং বৃহস্পতিবার সোমবার দিনে রোজা রেখে আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান আল্লাহ আপনার সেই চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবে প্রিয় দর্শক রোজা যেহেতু আল্লাহ তালার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম তাই ফরজ রোজা ছাড়াও প্রিয় নবী সাল্লাহ আলহি ঘোষিত বিশেষ দিনে রোজা পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে এগিয়ে আসা জরুরি আর সোমবার ও বৃহস্পতিবার যেহেতু বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় তাই সপ্তাহে এই দুই দিন অর্থাৎ সোম এবং বৃহস্পতিবার এই দুই দিন প্রিয়নবী সাল্ল আলহি আসাল্লামের অনুসরণে রোজা পালনেও আল্লাহর কাছে সুন্দর বিনিময় পাওয়া সম্ভব আর বৃহস্পতিবার দিন রাতে খাস করে বেশি বেশি দোয়া করবেন কারণ বৃহস্পতিবার এটি শুক্রবারের আগের দিন একটা কথা মনে রাখবেন সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার দিন তাই শুক্রবার দিন আগের রাতে বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করুন তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন প্রিয় দর্শক রোজা রাখা ছাড়াও আপনারা খাস করে বৃহস্পতিবার এবং শুক্রবার দিন বিভিন্ন তাস্পেহ তাহালিন দোয়া দুর পাঠ করবেন বেশি বেশি ইস্তেজার করবেন এই সমস্ত আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন প্রিয় দর্শক আর বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দিন যে যেকোনো সময় যদি আল্লাহর কাছে দোয়া করা হয় তাহলে আল্লাহ তালা সেই দোয়া ফিরিয়ে দেয় না এখন আপনারা অনেকে বলতে পারেন যে হুজুর আমি তো দোয়া করি কিন্তু আমার দোয়া তো কবুল হয় না তাই তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি দোয়া করার ক্ষেত্রে এই কথাটি অবশ্যই মনে রাখবেন যে আল্লাহর রাসুল সাল আলহ্লাম বলেছেন দোয়া করার পরে সেই দোয়া কবুল হওয়ার জন্য একটি শর্ত হলো তারাহুরো না করা আপনি দোয়া যেহেতু করেছেন আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে তাই এজন্য তারাহুরা করবেন না কারণ আল্লাহর হেকমত সবচেয়ে বড় হেকমত আপনি হয়তো একটা জিনিস আল্লাহর কাছে চাইছেন কিন্তু কিন্তু আল্লাহ তালা দেখছেন আপনার কাঙ্ক্ষিত জিনিসটার চেয়েও আপনি যে জিনিস আল্লাহর কাছে চাইছেন তার চেয়েও অপর একটি জিনিস আপনার জন্য অনেক মঙ্গলজনক তাই আল্লাহ তালা আপনাকে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি না দিয়ে যে চাওয়াটি আপনার জন্য সবচেয়ে বেশি ফায়দামন্দ সবচেয়ে বেশি উপকারী আল্লাহ তা দিয়ে থাকেন এবং আসল এমনও বলেছেন যে কোন ব্যক্তি যদি কোনো বিষয়ে দোয়া করে এবং আল্লাহ তালা যদি তার সেই দোয়া কবুল না করে তাহলে বুঝতে হবে তাকে আল্লাহ অন্য কোনো বড় বিপদ থেকে রক্ষা করে এই দোয়ার বদলতে তাই দোয়া করে কখনো হতাশ হবেন না তাড়াহুড়ো করবেন না ধৈর্য ধরুন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন প্রিয় দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ করছি আপনারা যারা আলোর দিশারি চ্যানেলের নতুন দর্শক তারা এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ